আসানসোল গোয়ালপোখরের পর এবার জগদ্দল। আজ সকালেই জগদ্দলের পালঘাট রোডে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা, এবং যেমনটা জানা যাচ্ছে বোমাও ছোড়া হয় বলে অভিযোগ। দুষ্কৃতীরা বোমা ছোড়ে বলে অভিযোগ উঠছে, যদিও হামলার কারণ সম্পর্কে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। আজ সকালে উত্তর চব্বিশ পরগনার জগদ্দলের পালঘাট রোডে এই ঘটনা ঘটেছে। এর আগে আমরা দেখেছি আসানসোল এবং গোয়ালপোখরে শুটআউটের কাণ্ড, আর এবার জগদ্দলের পালঘাট রোড। এই বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, যে ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়, বোমাও ছোড়া হয় বলে অভিযোগ উঠছে, তার পরিচয় সম্পর্কে কিছু জানা গিয়েছে? পাশাপাশি ঠিক কি কারণে এই হামলা, কি জানতে পারছো? দেখো, কিছুক্ষণ আগে এই শুট আউটের ঘটনা ঘটেছে জগদ্দলের পালঘাট রোডে, এবং সেখানে এক ব্যক্তি যার নাম অশোক সাউ, যেটা জানা যাচ্ছে তাকে লক্ষ্য করে প্রথমে গুলি চালানো হয় এবং বোমাও ছোড়া হয় এবং তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। এই মুহূর্তে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। আমরা এই মুহূর্তে জগদ্দল থানার সামনে রয়েছি। ক্যামেরাম্যান প্রতীক রায়কে দেখাতে বলবো যে থানার সামনে যথেষ্ট উত্তেজনা রয়েছে এবং প্রচুর মানুষজন এলাকায় ভিড় করতে শুরু করেছেন। কথা বলে নেবো এলাকার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে, আজকে সকালে কখন এই ঘটনা ঘটে এবং কি হয়েছে? নটার সময় স্যার কি হয়েছে? হয়েছে কি, দাদা আমার স্যার চায় পিনে গেলে যা রে ঘর উনকে সঙ্গে চার আদমি স্যার আচানক দৌড় কে আলো স্যার পিছে সে ফায়ারিং করতে লাগলো স্যার আর বম ভি ফেকা পর বম ফটা নেই স্যার দাদা দৌড় কে থানা ঢুক গেছে স্যার দৌড়ে থানায় চলে আসে স্যার এইটা নজদিক স্যার একশো মিটার স্যার একশো মিটার স্যার কালাম কালাম ভিডিও স্যার তো খানে স্যার কাক যার উপর হামলা চলেছে সে কি কর? ওই স্যার ব্যাংকিং সেক্টর বিজনেস আছে স্যার ওনার স্যার আর টিএমসি ওয়ার্ড নাম্বার 12 প্রেসিডেন্ট স্যার ওয়ার্ড নাম্বার 12 প্রেসিডেন্ট স্যার ভাটপাড়া প্রেসিডেন্ট স্যার ওই স্যার পাঁচ ছয় খানা স্যার ছজন এসেছিল কিসে করে? ওই স্যার পেদাল 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 স্যার কড়াউন গুলি চালে ওই স্যার পাঁচ ছয় রাউন্ড কোথায় গুলি লেগেছে? এই স্যার ব্যাক পিছে কোথায় নিয়ে গেছে? তাকে স্যার হসপিটাল ফিরতে থানে থানে পেছ থানে আছে স্যার বড় সামনে স্যার থানা কি হয়েছিল ঘটনাটা যদি বল? ঘটনা হয়েছে স্যার কি আমার বাবা আমার বড় বাবা দাদা আছে ওনার না অনেক শরীর খারাপ হসপিটালে ভর্তি আছে ওনার আমি কথা করেছিল ওনারকে নিয়ে যাবেন হসপিটালে ভর্তি আছে আমার বাবা ওর সব জিজ্ঞাসা হয়েছিল টাকা পয়সা সবাই ইকাট্ঠা করে আমি হসপিটালেই যাচ্ছিল তা দাদা রোজকে দিন ওখানে চা খাবে আর দুধ টিফিন নিয়ে চলে যায় ওই সব ধোয়া করে চার পাঁচ রাউন্ড গুলি চলে এরকম দাদা আমার সোজে গে আপনার দাদা হয় আমার বড় দাদা বড় দাদা আছে আমার বড় বাবাকে কি করে কি কে কারা মারলো? পিছনে সে গুলি চলেছে ওনার বসে গেছে নাম তো জানি না স্যার একটা আরমান বলে একটা চিনেছে আরমান নাম আছে ওনার ওনার সঙ্গে চার পাঁচ ছেলে ছিল একটা বোম বি চলে ও নালি মে গিরে পড়ে তো বোম ফেটলাম না। আপনার দাদা কি পার্টি কর? 12 নম্বর ওয়ার্ডে প্রেসিডেন্ট আছে স্যার টিএমসি। কারা মারলো বলে জানি না স্যার এটা তো পুলিশ কাজ আছে না পুলিশটা দেখবেন সবাই মাস্ক পরে হ্যাঁ স্যার সবাই মাস্ক পরেছিল গুলি চালানোর পর রক্তাক্ত অবস্থায় আপনার দাদা কি থানায় ছুটে আসে? হ্যাঁ স্যার হিন্দিটা বলুন না স্যার থানা মে আয়া হ্যাঁ হ্যাঁ স্যার থানা মে চলে আয় দৌড়কর উনকে সঙ্গে চার গো লড়কা আদমি থে লোক চার গো ভাইয়া থে মেন টার্গেট অশোক সাউ কোই কিয়া গয়া থা। তুমি শুনলে যে অশোক সাউকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং সেই সময় থানা থেকে যেহেতু ঢিলছোড়া দূরত্বে ঘটনাটি ঘটে এবং অশোক সাউ দৌড়ে থানাতে এসে আশ্রয় নেয় এবং তার সে গুলিবিদ্ধ হয়েছে বলে এলাকার বাসিন্দারা জানিয়েছেন, এবং তারা জানাচ্ছেন যে ভাটপাড়া পুরসভার 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা অশোক সাউ, এবং কি কারণে হামলা চলেছে এখনও পরিবারের লোক এবং এলাকার বাসিন্দারা যথেষ্ট কারণ সম্পর্কে অন্ধকারে রয়েছেন। কিন্তু এইভাবে সাত সকালে নটার সময় জনবহুল এলাকায় শুট আউট এবং বোমাবাজি ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা।